নামাজ হইল বেহেস্তের চাবি আপনি বলছেন, নামাজ যদি বেহেস্তের চাবি হয় আপনি একটু বলবেন তালাটা কিসের? তাই আমি জানতে চাই মারিফতে রোজা কয়টা, আপনি রোজা কিভাবে রাখেন? আপনি মুসলমান হইছেন নি, আপনি শরীয়ত করবেন এটা হলো পরে, আগে মুসলমান হইছেন নি সেইটা আগে আপনি বলেন। আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আছেন, আমার মারফতে যারা আছি আমরা নামাজের মালিক যে তারে লই আছি। কর্তাপক্ষ থেকে দুটি পালা সুন্দর দুটি পালা দিয়েছে, এলমে শরীয়ত এবং এলমে মারিফত। বাংলাদেশের প্রখ্যাত গায়ক বহির বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, সারা বিশ্বের মানুষ যাকে এক নামেই চিনে এবং জানে, রজ্জব দেওয়ান সাহেব, সে বাবাজি আজকে মারিফতের পালা নিয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলাপ আলোচনা করবেন। আমরা মারিফত বিষয়ে জানবো এবং শুনবো। বাংলাদেশের মধ্যে সবচাইতে ক্ষুদ্রতম গায়িকা আমি, মুক্তা সরকার, আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের চরণধুলি, আপনাদের দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য। কর্তাপক্ষ থেকে আমাকে এলমে শরীয়তের পালা দিয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের দোয়া যদি থাকে, দয়ালের দয়া যদি থাকে, মালিকের রহমত যদি থাকে, মালিক যদি মেহরবানি করে, চেষ্টা করব কিছু কথা বলার জন্য আপনাদেরকে। আমি কথা বলে গান করে সন্তুষ্ট করব, সেই গুণ ক্ষমতা বাবা আমার নাই, যদিও আপনারা যদি দোয়া করেন, আপনাদের দোয়ার বরকতে আর যে দরবারে এসেছি সে দয়াল যদি দয়া করে আর মালিক যদি সহায় হয় তাহলে কিছু বলার চেষ্টা করব। যার গান সেই গাইবে, যার কথা সেই বলবে, আমি মাত্র একটা উসিলা। তাই দাঁড়িয়েছি, আপনারা পালা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে, আল্লাহর হস্তে সকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাই আমি আমার পালাই চলে যাই, সর্বপ্রথম একটি গান আমি আমার পালার থেকে রেখে, যিনি মারিফতের পালা নিয়ে আমাদের আমাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ বিষয় আলাপ আলোচনা করবে, তার কাছ থেকে কিছু ভালো কথা শুনবে এবং জানবে। ওরা চার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, শরীয়ত মানিয়া কর ইবাদত, শরীয়ত তরিকত হাকিকত মারিফত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত। যার খাসিয়ত ঠিক নাই বাবা তার জন্য কিন্তু কোনো তরিকাই ঠিক নাই, যার খাসিয়ত ঠিক আছে তার জন্য সব তরিকাই ঠিক আছে। তাই কবি লিখেছেন গানের মধ্যে, আমি বলার চেষ্টা করব কিছু কথা। ওরে যার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, শরীয়ত মানিয়া কর ইবাদত, হাই রে শরীয়ত মানিয়া কর ইবাদত, তোমার চার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, চার তরিকা হাসিল হবে ঠিক থাকিলে খাসিয়ত, শরীয়ত মানিয়া কর ইবাদত, হাই রে শরীয়ত মানিয়া কর ইবাদত, শরীয়তের লাগাও বেড়া এবাদত হইবে পুরা, শরীয়তের লাগাও বেড়া এবাদত হইবে পুরা, মানতে হবে অষ্ট সরা বলছেন নবী মুহাম্মদ, মানতে হবে অষ্ট সরা বলছেন নবী মুহাম্মদ, মানতে হবে অষ্ট সরা বলছেন নবী মুহাম্মদ, আরে শরীয়তের লাগাও বেড়া এবাদত হইবে পুরা, মানতে হবে অষ্ট সরা বলছেন নবী মোহাম্মদ, মানতে হবে অষ্ট সরা বলছেন নবী মোহাম্মদ, মানতে হবে অষ্ট সরা বলছেন নবী মোহাম্মদ, আরে হজ্জা কাতার নামাজ রোজা করলে দিল থাকিবে তার, হজ্জা কাতার নামাজ রোজা, আরে ভাই করলে দিল থাকিবে পাইল মজা সে ব্যক্তি হইয়াছ, পাইল মজা সে ব্যক্তি হইয়াছ,
শরীয়ত মানে না যারা বেঈমান মুনাফিক তারা, শরীয়ত মানে না যারা বেঈমান মুনাফিক তারা, বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে ভাই, বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে ভাই, বাতাসে মারিলে উড়া ভ্রান্ত হইয়া যাবে ভাই। শরীয়ত মানে না যারা, শরীয়ত মানে না যারা বেঈমান মুনাফিক, নামাজ হয় বেহেস্তের চাবি আল্লাহ রাসূল দেখতে পাবি, নামাজ হয় বেহেস্তের চাবি আল্লাহ রাসূল দেখতে পাবি, আসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ, আসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ, আসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ। ওরে নামাজ হয় বেহেস্তের চাবি আল্লাহ রাসূল দেখতে পাবি, আসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ, আয় হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ, হাসরের দিন বেনামাজি খুঁজিয়া না পাবে পথ। ও তো ইসলাম সরকার তাই ভাবিয়া ১৩০ করে জান, ও ইসলাম সরকার তাই ভাবিয়া ১৩০ করে জানিয়া, শরীয়তের কাজ শরীয়া করতে হবে হাকিম, শরীয়তের কাজ শরীয়া করতে হবে হাকিম, শরীয়ত মানিয়া করো ইবাদত হাই রে, শরীয়ত মানিয়া করো ইবাদত, সবার চার তরিকা হাসি হবে শিক্ষা দিলে খাসিয়া, চার তরিকা হাসি হবে শিক্ষা দিলে খাসিয়া, শরীয়ত মানিয়া করো ইবাদত ফকির ভাই, শরীয়ত মানিয়া করো ইবাদত। ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই, আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতা ভাই, গানের মধ্যে আমার সাধু গুরু ইসলাম সরকার দাদা ভাই বলে গেছে, বলিব বলিব আমি বলবো সবার কাছে, আগে শরীয়তের লাগাও বেড়া এবাদত হইবে পুরা, মানতে হবে অষ্টসরা বলছেন নবী মুহাম্মদ, আমার শরীয়তের বেড়া লাগাইয়া তারপর বলছে মারিফত করার জন্য, কারণ শরীয়ত ছাড়া যে মারিফত করে সে হয়ে যায় ফাসেক, আর মারিফত ছাড়া যে শরীয়ত করে সে হয়ে যায় মুনাফিক। আমি পীর অলি আল্লাহর অলি, আমি বিশ্বাস করি, আমি মানি, তবে আমার শরীয়তের একটা বিষয় আশয় আছে যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, এই যে আজকে এখানে আমরা বসছি, আমরা গান শুনতেছি, আমরা সবাইকে চোখে দেখতেছি, আপনারা সবাই আমাদেরকে দেখতেছেন, এটা হলো শরীয়ত। এবং যে সুন্দর একটা সামাজিকভাবে আমরা বসে আছি, সমাজ নিয়ে বসে আছি, এটাও একটা শরীয়ত, শরীয়তের আইন। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইন, এই সংবিধান তিনি করে গেছেন। আমি যিনি মারিফতের মালা নিয়ে আজকে গান করবেন, আমি সেই বাবাজির কাছে একটু জানতে চাই, আপনি মারিফত করেন, আলেম অর্থ জ্ঞানী, ফকির অর্থ হলো জ্ঞানী, আপনি একজন জ্ঞানী মানুষ, আমার শরীয়তের মধ্যে অষ্টসরা, পঞ্চবেনা, পাঁচ ওয়াক্ত নামাজ, ৩০টা রোজা, হজ করতে হবে, যাকাত দিতে হবে, বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, বাবা মার খেদমত করতে হবে, এটা আমার শরীয়তের বিধান,
আপনি মারিফত করেন। আমার একটু জানার বিষয়, আপনার মারিফতের নামাজটা আপনি কিভাবে পড়েন? আমার যেমন, আমি যেমন 30টা রোজা করি, বছরে একবার আমাদের মুসলমান যারা, কারো ভাগ্যে হয় কারো ভাগ্যে হয় না, তাই আমি জানতে চাই আপনার মারিফতে রোজা কয়টা, আপনি রোজা কিভাবে রাখেন, সেই রোজার নিয়ত কি, এবং মারিফতের সরা কয়টা? এই যে কয়েকটা কথা আমি আপনার কাছে জানতে চাইলাম, আশা করি এই কথাগুলো আপনি আমাদেরকে একটু বুঝাবেন, তাহলে আমরা জানতে পারব যে আসলে শরীয়তের যে কাজকর্মগুলো, শরীয়তে যেমন 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, মারিফতের নামাজ কি, আমাদের, আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবেই আপনারা নামাজ পড়েন, না এটার কোনো কিছু আলাদা ভিন্ন কোনো কিছু আছে? আমরা যেভাবে রোজা রাখি, নিয়ত করে রোজা রাখি, আমরা ইফতার করি, সেহরি খাই, তারাবি পড়ি, আপনারা কি এইভাবেই করেন রোজা, নাকি আপনাদের নিয়মাবলী অন্যরকম? আমাদের, আমার এই শরীয়তের মধ্যে অষ্ট সরা পঞ্চবেনা, আপনাদের, আপনার এই মারিফতের মধ্যে সরা কয়টা আমি জানতে চাই। আশা করি সুন্দর করে ইহার মীমাংসা তরিকা হাসিল হবে, ঠিক থাকিলে খাসিও শরীয়ত মানিয়া করো ইবাদত আইরে, শরীয়ত মানিয়া করো ইবাদত আইরে, শরীয়ত মানিয়া করো ইবাদত। শুরু হয়ে গেল শরীয়ত এবং মারফত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা বর্তমানে কুকিল কণ্ঠে, উদ্দেশ্য বলবো, পালা করতে গিয়ে সুরে ছন্দে গানে কথায় ভাব ভঙ্গিতে আমার মাঝে অনেক ভুল ত্রুটি হবে বাবা, আপনারা সকলেই যার যার নিজ গুণে ক্ষমা করে দিবেন, ক্ষমাই হলো মহত্বের লক্ষ্য। আশীর্বাদ করবেন উভয়ের জন্য যেন পালাটি আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। একটা কথাই বলে, জ্বরের আগে হইল মাথা ব্যথা, আর ঝগড়ার আগে হইল তেরাক তেরাক কথা। কেমন, উনি আমাকে কোনো কিছু বলে নাই, কিন্তু যে গান গাইছে আর যে প্রশ্ন আমার কাছে করছে, এর চাইতে ঝগড়া আর লাগে না, ঝগড়াই ভালো ছিল। কয় 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, শরীয়ত মাইনা, তারপর হইল সব কিছু করতে হইব। যারা 5 ওয়াক্ত পাঞ্জাগানে নামাজ পড়ে না, তাদের কথা বিশ্বাস করবেন না, শুনবেন না, তারা মুনাফিক কাফের, মানে যা যা আছে আগে সবই কয়ে ফেলেছে। আরে ইমান পাকা ভক্ত হবে না, তার গানে বলছে চার তরিকা হাসিল হবে না যদি ঠিক না হয় তার খাসিয়ত। আমি একটু আলেম সাহেবের কাছে এখান থেকে একটু পয়েন্ট রাখবো, আপনি বলবেন তার খাসিয়ত অর্থাৎ স্বভাব অর্থাৎ ইমান, আচ্ছা, তার ব্যবহার, তার আখলাক, তার চরিত্র, এই চরিত্র ঠিক করতে গেলে তার চার তরিকা হাসিল হবে না। এই জায়গার ভিতরে, এই কথাটুকুর ভিতরে আপনার শরীয়তটা কোন জায়গায় নাকি বাবা? আখলাক আমার চরিত্র, চরিত্র ঠিক হইতে হইলে আমাকে তো মানুষ হইতে হবে, মানুষ তো হইল আগে প্রাধান্য। আমি মায়ের কোলে জন্ম নিয়েছি, আমার বাবার গঞ্জে মুখ ফিতে ছিলাম, আমার বাবার মস্তকে ছিলাম, আমার বাবার বাবা, আমার দাদা, আমার বাবাকে এবং মাকে দুইজনকে বিয়েতে আবদ্ধ করে যখন বাসর ঘরে দিয়েছে, রতিরণের রণাঙ্গনে যখন গিয়েছে, তখন বাবার
মণিবিন্দু হইতে মস্তক হইতে এক ফোঁটা বীজ মায়ের ডিম্বুকে সে ঢেলে দিল। সেখানে আমি এক ফোঁটা বিজল, দ্বিতীয় মাসে রক্ত, তৃতীয় মাসে মাংস, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে এই দেহের ভিতরে আত্মা আসে। দশ মাস দশ দিন পরে আমি রজ্জবদন দুনিয়ার ভিতরে আসছি। আমার মা বাবার দায়িত্ব শেষ, আমারে এই পৃথিবীতে আনলো বাবা। আনার পরে আমার হাত পা চোখ কান নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জ লিঙ্গ দশটা শক্তি আল্লাহ দিয়ে একটা মানবের অবকাঠামো দিয়ে এই দুনিয়ার ভিতরে পাঠাইছে। এখন আমার প্রকৃত মানুষ বানাইব কে? স্কুলে পড়ে প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, ভার্সিটি থেকে আপনি ডিগ্রি অর্জন করার জন্য আপনি লন্ডন গেলেন, কানাডা গেলেন, আমেরিকা গেলেন। আপনি পড়ালেখা শিক্ষিত হয়ে আপনি একজন উকিল হইলেন, ব্যারিস্টার হইলেন, বড় ডাক্তার হইলেন। বাবা, পৃথিবীর এমন কোন ভার্সিটি আছে যেই ভার্সিটিতে পড়লে একজন জিন্দা সহজ হয়? কোন ভার্সিটি যেই ভার্সিটিতে পড়লে একজন খাজা বাবা হওয়া যায়, একজন বড় বীর হওয়া যায়, একজন শাহালি বাবা হওয়া যায়? আপনি তো শিক্ষিত হইলেন বাবা। আলেম সাহেব, আপনি শরীয়ত করবেন ঠিক আছে, কিন্তু আমারে যে এইভাবে বাইফোর্স আপনি একবারে তাগিদ দিতেছেন, আপনি শরীয়ত না করলে আপনি মুনাফেক, শরীয়ত না করলে পাঞ্জাখানে নামাজ না পড়লে সে কাফের, আপনি ডাইরেক্টলি এইভাবে বলতে পারেন না। আপনি কি জানেন না, যদি কেউ কাফের না হয় তাকে যদি কাফের বলা হয় উল্টা কাফের তার উপরে পড়ে যায়। আপনি একটু আগে বলেন আপনি মুসলমান হইছেননি, আপনি মুসলমান হইছেননি, আপনি শরীয়ত করবেন এটা হলো পরে, আগে মুসলমান হইছেননি সেইটা আগে আপনি বলেন। বাবা পরে একটা গান গাইছে, আমি গানটার জন্য অনেক ধন্যবাদ জানাই মুক্তা সরকারকে, বুদ্ধি করে এত সুন্দর একটা গান গাইছে আমাকে দুইটা কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কি? ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা, এই গানের ভিতরে একটা অন্তর হইল, নবী আদম শফির বাবা, নবী আমার কাবার কাবা কাবা, বলছে না কথাটা? আপনার শরীয়তের কাবা হইল ওই যে মক্কা শরীফ, হেরেম শরীফ। এখন আপনি যে কইলেন নবী হইল আমার কাবার কাবা, এই কথাটুক বলাতে আপনার শরীয়তটা কতটুকু রইছে এইটা আমার প্রশ্ন। কি বাবা, আপনার কাবা হইল ওইখানে যেখানে মানুষ হজ করতে যায় আর মুখে ধরি দেয় লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাকা। এই কথাটুকু বলছেন আপনার কাবার কাবা, যে আপনার শরীয়তটা কতটুক রয়েছে বাবা, এইটাই বোঝার বিষয়। শোনেন, আমার মারফত মারফত হইল গুপ্ত রহস্য, গোপন রহস্য। এই গোপন রহস্যটা সিলার ভেদ, এই সিলার ভেদটা একমাত্র গোপনেই আদান প্রদান করতে হয়, এটা মারফত, একজনের মারফত আরেকজনের ভিতরে প্রতিষ্ঠিত হয়। আমি একা একা যদি মারফত হাসিল করতে যাই তা কখনো হাসিল হবে না যদি আমার গুরু মুর্শিদ না থাকে। আমার একজন মারফত যদি না থাকে, আমার প্রিয় মুর্শিদ যদি না থাকে, তাহলে আমি মারফত হাসিল করতে হবে না। তাই এই জন্য আমার সাধক রজ্জবচান বলছে আপনাকে আগে হাসিল করতে হইলে মারফত আপনার চীন দেশে যাইতে হবে। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চীন দেশের কথা বলছে, আপনি বলছেন পাক পাঞ্জাতন মানেন, পাক পাঞ্জাতন পড়তে হবে, পাক পাঞ্জাতন না পড়লে আপনি বেঈমান হয়ে যাবেন। বাবা আপনার আমি একটা কথা কই, নামাজ হইল বেহেস্তের চাবি আপনি বলছেন, এটা ভালো বলছেন আপনার কথায়, এটা অনেক সুন্দর কথা। নামাজ যদি বেহেস্তের চাবি হয় তো আপনি একটু বলবেন তালাটা কিসের? নামাজ যদি বেহেস্তের চাবি হয় তো চাবি দিয়ে তালা খুলবো না, তালাটা কিসের? আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আছেন, আমার মারফতে যারা আছি আমরা নামাজের মালিক যে তারে লুই আছি,
আমার ওই পাঁচ ভক্ত নামাজের ভিতরে ডাইকেন না, ওইটা আমার জন্য প্রযোজ্য না। কারণ হইল আমার প্রতি অঙ্গে প্রতি কর্মে হইল সালাত। সালাত শুধু পাঁচ ভক্ত নামাজের ভিতরে সীমাবদ্ধ না বাবা, প্রত্যেকটি কর্মের উপরে সালাত, প্রত্যেকটি কর্মের উপরেই সালাত। আপনি শোনেন আমার সাধক রজ্জব চান বলেছে, বসে ধ্যানে দিলের টানে দূরের বস্তু সামনে কর, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে কর, ও তোর হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর। আত্মা হিয়াত উপরে তুই আত্মাকে আহতি কর, আত্মাই শান্তি পাবি মুক্তি পূর্ণ নামাজ হলে তোর। এই পূর্ণ নামাজ পূর্ণ সালাতটা কি এইটা আপনার জানতে হবে বাবা। আপনার এই হাত প্রতিষ্ঠিত করতে হবে আগে, এই হাতের সালাত আছে। আপনার চোখ প্রতিষ্ঠিত করতে হবে, এই চোখের সালাত আছে। আপনার মুখ প্রতিষ্ঠিত করতে হবে, এই মুখের সালাত আছে। আপনার কান প্রতিষ্ঠিত করতে হবে, এই কানের সালাত আছে। আপনার পায়ের সালাত আছে বাবা, সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা সালাম। এই জন্য আপনার হাতের কর্মকে, এই হাতের কর্মটাই সালাত। আপনার চোখের কর্ম কি, কর্মটাই হলো সালাদ বাবা। একটা গান আমি আমার সাধক রজ্জব চান্দের আগে রাখি, তারপরে দেখা যাক কি করা যায়। আরে ও চিনারে চিনতে হলে রে চলো যাই, চিনা লোকের সামনে আল্লাহর আশে কান বসো, উলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বসো, উলি আল্লাহর ধ্যানে আলেম সাহেব। আপনাকে একটা কথা বলি, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন, আপনার আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি যদি মহব্বত সহব্বত না থাকে, আপনার কোনো ইবাদতই আল্লাহ কবুল করবে না, রাসূল কবুল করবে না। আপনার পাক পাঞ্জাতনের উপরে যদি মহব্বত আর সহব্বত না থাকে, আপনার কোনো ইবাদতই কবুল হবে না। এইটুকু আপনাকে আমি বলে রাখলাম। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই, আমার বাদ জবানে তাই কি বলেন সাই, আমার বাদ জবানে আরে আমার রাসূলকে যে ভালোবাসে সেই আমার ভালোবাসে রে, আমার রাসূলকে যে ভালোবাসে সেই আমার ভালোবাসে রে, আরে আমার নবীকে যে নবীকে যে নবীকে যে ভালোবাসে সেই আমার ভালোবাসে রে। আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে বজন, ছায়া কায়া দুই বস্তু একজনে, আল্লাহর আশে কান বসো, উলি আল্লাহর ধ্যানে করা যাবে যদি মাওলা আলী আর আমার দোয়েল নবী রাস্তা দিয়ে যায়। আমার নবী কয় আলী রে আমার একটু ঘুম ঘুম পাইতেছে রে। মাওলা আলী সাথে নিয়ে একটা গাছের তলায় নিয়ে বসছে। নবী আমার ডানুরুতে মাথা রেখে আপনি একটু ঘুম আসেন, একটু বিশ্রাম নেই। নবীর মাথায় হাত বুলাইতেছে, এদিক দিয়ে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিছে বিল্লাল মসজিদে, মুসল্লিরা নামাজ পড়তেছে, নামাজ শেষ করে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার পাশ দিয়া দেখে মাওলা আলী বসে রয়েছে, ডাক দেয় ও আলী নামাজ তো পড়লাম না, তুমি তোমার মসজিদে দেখলাম না, নবীরও দেখলাম না, তোমার নামাজটা কাজা হয়ে গেল, তুমি কেন পড়তে গেল না?
মাওলালি ডাক দিয়ে কয়ে, তোমরা যেই নামাজ পড়তে যাইতেছো, যার নামাজ পড়ছো তোমরা, আমি তো সেই নামাজ নিয়েই বসে রয়েছি। আমি যার জন্য নামাজ পড়ছব ওই নামাজ নিয়েই তো আমি বসে রয়েছি, আমি আবার কোন নামাজ পড়তে যাব? বাবা, আমার রসুলের মহব্বত সাহাব্বত তোমার হৃদয়ের ভিতরে আমি রজ্জব দন, এই পাপি মুখে বলে গেলাম, তুমি জীবনে নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, হাজ করো নাই, জাকাত দাও নাই, কিন্তু তোমার হৃদয়ের ভিতরে ছিল আহলে বায়াতের মহব্বত। মাওলা তোমাকে পার করে দিতেও পারে, আর তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, কিন্তু আহলে বায়াত পাক পঞ্জতনের মহব্বত তোমার হৃদয়ের ভিতরে ছিল না, নির্ঘাত তুমি জান্নাতে যাইতে পারবে। নবীজির হাদিসে কই কথা সত্য মিথ্যা রে নয়, হাই না পরিচয় উসিরা বিহনে কথা সত্য মিথ্যা রে নয়, হাই না পরিচয় উসিরা বিহনে আমার জিন্দা সারে যে মানিবে নিশ্চয় সে আমার পাবে রে, জিন্দা সারে যে মানিবে নিশ্চয় সেই আমারে পাবে রে। আমি সুপারিশ তার হাসর ময়দানে, বাবা সুপারিশ তার হাসর মিজানে, আল্লাহর আশেখান বস উলি আল্লাহর ভেনে করা যাবি যদি রাসূলকে মিলিবে সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সবনে, পীরের কাছে নিলে তালকি রাসূলকে মিলিবে সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সবনে, রমজান পীরের রূপ নয়নের আগ রিত কপটে ছবি আঁক গো, পীরের রূপ মুর্শিদার রূপ, পীরের রূপ নয়নে রাখো রিত কপটে ছবি আঁক গো, এবার বরধিয়ান বসিয়া নির্জনে বাজান, বরধিয়ান বসিয়া নির্জনে আল্লাহর আশে কান বস উলি আল্লাহর ভেনে তোর গাবি যদি আসুক চলে আল্লাহর আশে কান বস উলি আল্লাহর ভেনে তোর গাবি যদি আসুক চলে।